بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صفات আলোচনা এবারে আমরা যে صفات নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সফির ইমাম ইবনুল জাজারির মুকদ্দিমা নামক ছড়ায় তিনি যে صفاتগুলো উল্লেখ করেছেন যেভাবে সেই গণনা মতে সফির হচ্ছে একাদশ صفات সফির আলোচনার পূর্বে আসুন আমরা সবগুলো صفاتকে এক নজরে দেখে নেই এখানে ইমাম ইবনুল জাজারি তার মুকদ্দিমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো যে হরফের সিফাতগুলো উল্লেখ করেছেন সেগুলো দেয়া আছে 17টি সিফাত তিনি উল্লেখ করেছেন তার মধ্যে এই যে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এর উপরে 10টি সিফাতের আলোচনা আমরা ইতিমধ্যে শেষ করেছি এই 10টি সিফাতের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো জোর বিশিষ্ট হামস এবং এর বিপরীত জাহর শিদ্দা এবং তার বিপরীত রাখাওয়া তবে এর মধ্যবর্তী একটি সিফাত আছে যা হচ্ছে তাওয়াসুত ইস্তিআলা এবং ইস্তিফাল অর্থাৎ হরফ ভারী বা পাতলা হওয়া ইতবাক এবং ইনফিতাহ জিব্বা এবং তালুর মাঝখানে নৈকট্য বা দূরত্বের ভিত্তিতে ইতবাক বা ইনফিতাহ এবং ইজলাক ও ইসমাত এই দুটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা গত আলোচনায় বলেছি যে তাজবিদ শাস্ত্রের সাথে এর কোনো সম্পর্ক নেই এই 10টি সিফাত আলোচনা অতীত হয়েছে এগুলো জোর বিশিষ্ট সিফাত এরপর আমাদের আরও 7টি সিফাত আসবে সফির কলকলাহ লীন ইনহেরাফ তাকরির তাফাশি এবং ইস্তিতালা যেগুলো একক সিফাত এগুলোর কোনো পেয়ার নেই বা জোর নেই আজকে আমরা 11 নম্বর সিফাত সফির সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ আরবি ভাষায় সফির অর্থ এক ধরনের আওয়াজ আরবরা পশুকে ডাকার জন্য এই ধরনের আওয়াজ করতো যেমন রাখাল সে হয়তো পশুকে পানি খাওয়ানোর জন্য ডাকবে তখন সে যে আওয়াজটা করতো সেটাকে সফির বলা হতো আবার পাখির ডাক বা পাখির শীষ একে বোঝাতেও আরবিতে সফির শব্দের ব্যবহৃত হয় এটি হচ্ছে আরবি ভাষায় আবিধানিক অর্থ সফির শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আওয়াজের তীক্ষ্ণতা এবং সফিরের হরফ তিনটি সাদ জাই এবং সিন আমাদের যদি মাখরাজ আলোচনা স্মরণ থাকে তাহলে আমরা আমাদের খেয়াল থাকবে যে এই তিনটি হরফের মাখরাজ একই যা হচ্ছে জিহ্বার শীর্ষকে নিচের পাটির দাঁতের গোড়ায় লাগিয়ে এই তিনটি হরফ উচ্চারিত হয় এই তিনটি হরফের মধ্যে একটা বাড়তি তীক্ষ্ণতা আছে অ্যাস আমরা যখন বলছি সিন অ্যাস তখন আমরা একটা বাড়তি তীক্ষ্ণ আওয়াজ আমাদের কানে আমরা সহজে অনুভব করতে পারি এই যে বাড়তি তীক্ষ্ণতা বা সফির একে প্রাচীনকালে আলেমগণ বিভিন্ন পাখির আওয়াজের সাথে বা উড়ন্ত প্রাণীর আওয়াজ যেমন ভোমরার আওয়াজ ভোমরার গুঞ্জন এগুলোর সাথে তুলনা করেছেন যেমন জায়ের আওয়াজকে অ্যাজ একে তুলনা করা হয়েছে মৌমাছির গুঞ্জনের সাথে তেমনি সিন বা সদ অস অথবা অ্যাস এই আওয়াজগুলোকেও কোনো কোনো পাখির আওয়াজের সাথে তুলনা করে বলা হয়েছে তবে সেভাবে বিষয়টিকে চিন্তা না করে তীক্ষ্ণতা আওয়াজের যে বাড়তি তীক্ষ্ণতা সেটাই হচ্ছে সফির এভাবে বলাই আমাদের বোঝার জন্য সহজ হবে ইনশাআল্লাহ এখানে সফিরের উচ্চারণ সময় ঠিক কী ঘটে সফির বিশিষ্ট হরফের ক্ষেত্রে সেটা দেখানো আছে সিন এবং জাই এই দুটি হরফের উচ্চারণ সময় জিহ্বার আকৃতিটা এরকম থাকে সাদের ক্ষেত্রেও একই জিহ্বার সামনাটা একই রকম থাকবে কিন্তু সাদের ক্ষেত্রে জিহ্বার মাঝখানে এবং পিছনটা একটু ভিন্ন হবে তো যাই হোক এক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে জিহ্বার শীর্ষ নিচের পাটির দাঁতের গোড়ায় লাগানোর ফলে জিহ্বা যে এই অঞ্চলটা তরফ যেটাকে তরফুল লিসান বলা হয় জিহ্বার তরফ বা জিহ্বার প্রান্ত সেই প্রান্ত এবং দাঁতের ভেতরের পিঠ এর মাঝখানে একটা সরু একটা পথ তৈরি হয় তো আলেমগণ বলছেন যে এই সরু পথ দিয়ে হরফের উচ্চারণ হরফের আওয়াজটা বের হওয়ার কারণেই সেটা একটা বাড়তি তীক্ষ্ণতা অর্জন করে সেটাই হচ্ছে সফির এস এজ অস ইমাম ইবনুল জাজারি তার মুকদ্দিমার মধ্যে সফির সম্পর্কে বলছেন সফিরুহা সাদুন ওয়া জায়ুন সিনু সফিরুহা হা বলতে এখানে আরবি হরফ আল হরুফের দিকে এই সর্বনামটি ইঙ্গিত করছে অর্থাৎ
আরবি হরফগুলোর মধ্যে সফির বৈশিষ্ট্যের হরফ হচ্ছে সাদুন ওয়াজায়ুন সিনু সাদ জায় এবং সিন। এই লাইনের পরবর্তী অংশে তিনি বলছেন কলকলা সম্পর্কে, কলকলাতুন কুতবু জিয়াদিন ওয়া লিনু, যে সম্পর্কে আমরা পরবর্তী আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে সফির সম্পর্কে আমাদের আলোচনা এতটুকুই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।